আজকের ক্লাসে সকলকে স্বাগত। আমি মুহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চিত্রে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একজন লোক কাশিতে কষ্ট পাচ্ছে, তার মানে কি? তার শ্বসনতন্ত্রে সমস্যা হচ্ছে, তার সূক্ষ্ম সূক্ষ্ম যে শ্বাসনালী রয়েছে আঠালো পদার্থ জমে গেছে, যার ফলে তার ফুসফুসে বায়ু প্রবাহ ঠিক মতো হচ্ছে না, এর জন্য সে কষ্ট পাচ্ছে। এটা কিন্তু শ্বসনতন্ত্রের একটি রূপ, যাকে আমরা বলি ব্রঙ্কাইটিস। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় ব্রঙ্কাইটিস। আমাদের আজকের পাঠের শিখনফল, এই পাঠ শেষের শিক্ষার্থীরা ব্রঙ্কাইটিস কি তা বলতে পারবে, ব্রঙ্কাইটিসের কারণ ও লক্ষণ বলতে পারবে, ব্রঙ্কাইটিসের প্রতিকার ও প্রতিরোধ বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি শ্বসনতন্ত্রের মাধ্যমে আমরা শ্বাসকার্য পরিচালনা করি, অর্থাৎ প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম পরিচালনা করি। এটি হলো শ্বাসনালী বা ট্রাকিয়া, এরপরে রয়েছে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিয়াল টিউব বা ব্রঙ্কিউল নালী। এই সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুনালী বা ক্লোম শাখাগুলো কিন্তু বায়ুথলি পর্যন্ত বাতাস পৌঁছে দেয়। এখন যদি এই বায়ুনালীর ভেতর এইরকম প্রদাহ হয়ে মিউকাস জমে যায়, তাহলে কিন্তু শ্বাস কার্যক্রম ব্যাহত হবে, ফলে কাশি এবং বুকে কষ্ট অনুভব হবে, যাকে আমরা বলি ব্রঙ্কাইটিস। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কাশিতে কষ্ট পাচ্ছে একজন, যার ব্রঙ্কাইটিস হয়েছে। এখন ব্রঙ্কাইটিস কি, কেন হয়, এটা আমাদের জানার বিষয়। শ্বাসনালীর ভেতরে আবৃত প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে, অর্থাৎ যে সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী রয়েছে আমাদের ফুসফুসের ভিতর, এর ভিতর যে প্রদাহ হয় সেটি হলো ব্রঙ্কাইটিস নামক রোগ। ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লি গাত্রে প্রদাহ হতে পারে, অর্থাৎ এই যে বায়ুনালী, এই বায়ুনালীকে আমরা বড় করে দেখতেছি এভাবে, যাকে আমরা ব্রঙ্কিউল বলি, এর ভিতর কিন্তু প্রদাহ হতে পারে। এই ঝিল্লি গাত্রে প্রদাহ হয়েই এই মিউকাস জাতীয় পদার্থ এই বায়ুনালীকে পূর্ণ করে দিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ, স্বেচ্ছেতে ধুলিকণা, মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকেও এ রোগ হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ ঠান্ডা আবহাওয়া, দূষক পদার্থ, এর সাথে রয়েছে জীবাণু ব্যাকটেরিয়া, যা ব্রঙ্কাইটিস রোগের কারণ। একবার ব্রঙ্কাইটিস হলে বারবার এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এ রোগে বেশি আক্রান্ত হয়। ধূমপান, অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষণ, যেমন কলকারখানার ধুলোবালি এবং ধোঁয়াময় পরিবেশ, এ রোগের কারণ হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা জানলাম ব্যাকটেরিয়া, সেই সাথে দূষিত পরিবেশ, ধূমপান, দূষক রাসায়নিক পদার্থ ইত্যাদি কারণে শিশু এবং বয়স্কদের ব্রঙ্কাইটিস হয়ে থাকে। আর একবার এই ব্রঙ্কাইটিস হলে কিন্তু বারবার এই রোগে কষ্ট পেতে হয়। তাহলে চিত্রে আমরা ব্রঙ্কাইটিস রোগের কারণ দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়ার ইনফেকশন, ধূমপান, রাসায়নিক এবং অন্যান্য দূষক আমাদের শ্বসনতন্ত্রকে আক্রান্ত করে আমাদের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটায়, যাকে ব্রঙ্কাইটিস বলে। ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এ রোগের একটি অন্যতম লক্ষণ। কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে, শক্ত খাবার খেতে পারে না,
কাশির সাথে অনেক সময় কফ বের হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কাশির সাথে এরকম কফ বের হচ্ছে। যদি কমপক্ষে একটানা 3 মাস কাশির সাথে কফ থাকে এবং এরকম অসুস্থতা পরপর 2 বছর দেখা যায়, তাহলে রোগীর ক্রনিক ব্রঙ্কাইটিস হয়ে থাকতে পারে। অর্থাৎ দীর্ঘদিন এই ব্রঙ্কাইটিসের সমস্যা যদি বারবার তৈরি হয়, সেটি হলো ক্রনিক ব্রঙ্কাইটিস। আর এর ফলে বুকে ব্যথা হয়, জ্বর বা দেহের তাপমাত্রা বেড়ে যায়, দুর্বলতা সৃষ্টি হয় এবং কাশির সাথে কফ বের হয়ে আসে। ব্রঙ্কাইটিস রোগের প্রতিকার: ধূমপান, মদ্যপান, তামাক বা সাদা পাতা খাওয়া বন্ধ করা। যাদের এইসব বদভ্যাস আছে, ব্রঙ্কাইটিস হলে তাদের কিন্তু এই বদভ্যাস ত্যাগ করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করান। ডাক্তার যেরূপ পরামর্শ দেবেন, ব্রঙ্কাইটিস রোগের সেই রকম চিকিৎসা নিতে হবে যদি এরূপ ভালো করতে হয়। রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা, অর্থাৎ ঠান্ডা পরিবেশ এড়িয়ে রোগীকে সহনীয় উষ্ণতায় শুষ্ক পরিবেশে রাখতে হবে। যেহেতু রোগী শক্ত খাবার খেতে পারে না, এই জন্য রোগীকে পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়াতে হবে, যেমন গরুর দুধ, ছুপ ইত্যাদি। রোগীর পূর্ণ বিশ্রাম দরকার, তাহলে প্রয়োজনে ব্রঙ্কাইটিস রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। আর তাকে ধূমপান, দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং চলতে হবে। ব্রঙ্কাইটিস রোগের প্রতিরোধ: ধূমপান ও তামাক সেবনের মতো বদভ্যাস ত্যাগ করা, অর্থাৎ তামাক জাতীয় দ্রব্য এবং ধূমপান করা যাবে না, ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাহলে যে পরিবেশ দূষক পদার্থে পূর্ণ, সেই পরিবেশ আমাদের পরিত্যাগ করতে হবে এবং এরকম পরিবেশের মুখোমুখি হলে কিন্তু আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে। শিশু বা বয়স্কদের যেন মাথায় ঠান্ডা না লাগে, সেদিকে নজর রাখতে হবে। অর্থাৎ যেহেতু শিশু ও বয়স্কদের ব্রঙ্কাইটিস রোগ বেশি হয়, এজন্য এই বয়সের লোকদের যাতে ঠান্ডা না লাগে সে অনুযায়ী চলতে হবে। তাহলে আমাদের ফুসফুস সুস্থ থাকবে এবং ব্রঙ্কাইটিস রোগ থেকে আমরা দূরে থাকতে পারব। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্বাসনালী বা ব্রঙ্কিউলার নালী বা বায়ুনালী, এটা স্বাভাবিক অবস্থায় আছে এবং ভিতরে বায়ু পাস হওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু একজন ব্রঙ্কাইটিস রোগীর কিন্তু এই বায়ুনালী প্রদাহ হয়ে মিউকাস জাতীয় পদার্থ জমে, আঠালো পদার্থ জমে রুদ্ধ হয়ে যায়, যার ফলে ঠিকমতো শ্বাস প্রশ্বাস হয় না এবং রোগী শ্বাসকষ্টে ভোগে এবং বুকে ব্যথা পায় এবং প্রচণ্ড কফ হয়, যার ফলে ব্রঙ্কাইটিস দেখা দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন স্বাভাবিক মানুষের ব্রঙ্কিয়াল টিউব বা বায়ুনালী যথেষ্ট বাতাস পাস হওয়ার মতো স্পেস থাকলেও একজন ব্রঙ্কাইটিস রোগীর বায়ুনালীতে কিন্তু বাতাস পাস হওয়ার মতো যথেষ্ট স্পেস থাকে না, সেটা প্রদাহ হয়ে মিউকাস জাতীয় পদার্থ জমে রুদ্ধ হয়ে যায়। আমরা জানি ফুসফুসের এই ব্রঙ্কিয়াল টিউব বা বায়ুনালীর পরেই কিন্তু বায়ুথলি বা অ্যালভিওলাস থাকে। তো এই বায়ুনালীর পথ যদি বন্ধ হয়ে যায়, এরকম প্রদাহ সৃষ্টি হয়ে, তাহলে বায়ুথলিতে কিন্তু পর্যাপ্ত বাতাস পাবে না, যার ফলে আমাদের শ্বাসকার্য ঠিকমতো সম্পন্ন হবে না, আর এর জন্য এই ব্রঙ্কাইটিস রোগটি দায়ী। আমাদের আজকের পাঠ মূল্যায়ন:
ব্রঙ্কাইটিস রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় কি? কিসের কারণে ব্রঙ্কাইটিস রোগ হয়? প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ অর্থাৎ আজকের এই ভিডিও লেকচার এবং তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সহজেই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। প্রশ্নটি হলো, ব্রঙ্কাইটিসের জন্য শুধু মানুষ নয় পরিবেশও দায়ী, ব্যাখ্যা কর। তোমরা আজকের পাঠ থেকেই এই উত্তর পেয়ে যাবে, সুন্দরভাবে লিখে উপস্থাপন করবে বাড়ির কাজ হিসেবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।